নীরহারা পাখিদের জন্য নিশ্চিত আশ্রয়, গাছে গাছে লাগানো হলো কৃত্রিম বাসা। আমফান ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে মানুষের জীবন, বাদ যায়নি কেউ। প্রচণ্ড ঝড়ে উড়ে গেছে পাখির বাসা। সেই পাখির বাসা ফিরিয়ে দিতে উদ্যোগী হলো হুগলির শ্রীরামপুরের পাঁচ যুবক। বিশে মে আমফান ঝড়ে বহু গাছ ভেঙে পড়ে, অসংখ্য গাছের ডাল ভাঙে। সেই গাছ এবং গাছের ডাল ছিল পাখিদের আশ্রয়। শুধুমাত্র হুগলি জেলাতেই প্রায় 60,000 ছোট বড় গাছ ভেঙেছে। পরিবেশের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে পাখিদেরও, তারা ঘর হারিয়েছে। কিন্তু পাখিদের কি হবে, এই কথা ভেবে পাখিদের জন্য কৃত্রিম বাসা বাঁধার পরিকল্পনা করে শ্রীরামপুরের পাঁচ যুবক। মাটির কলসিতে খড়কুটো ভরে একদিকে গোল করে কেটে সবুজ রং করে গাছে গাছে বসিয়ে দেওয়া শুরু করেন তারা। প্রথমে শ্রীরামপুর বল্লভপুরের গঙ্গার পাড়ের কয়েকটি গাছে গোটা কুড়ি বাসা বাঁধার পর তারা দেখেন অনেক পাখি আসছে। এবার আরও অনেক বেশি করে বাসা তৈরি করে গোটা শ্রীরামপুর জুড়ে গাছে গাছে বেঁধে দেওয়ার উদ্যোগ নেন। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, প্রকৃতির নিয়মেই পাখিরা তাদের বাসা তৈরি করে নেবে ঠিক, তবে তাতে সময় লাগবে বেশ কিছুটা। আপাতত টুনটুনি, বুলবুলি, হাড়িচাঁচা, শালিকরা তাদের বাসা ফিরে পাবে কয়েকজন যুবকের এই উদ্যোগে, সন্দেহ নেই। এরকম চিন্তাভাবনা এসছে যে উমফুন ঝড়েতে প্রচুর তো গাছপালা ধ্বংসর পথে চলে গেছে, এবার যে কটা গাছপালা বেঁচে আছে তাদের যে পাখিরা বসবাস করতো, বিভিন্ন রকমের পাখি, বুলবুলি, যেরকম ধরুন টুনটুনি, বুলবুলি, হাঁড়িচাঁচা, শালিক পাখি, সেই সব তাদের গৃহ সব ভেঙে গেছে, বাসা ভেঙে গেছে। তাদের কৃত্রিম একটা এর মধ্যে বাসা টেম্পোরারি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেতর থেকে আমাদের খুব আন্তরিকভাবে আমাদের এলাকার কিছু সমাজসেবক যারা আছি, আমরা কিছু ছেলেদের নিয়ে এই প্রোগ্রামটা করেছি, লাগাচ্ছি, এবং কিছু এলাকাতে ওই পাখির বাসাতে কিছু পাখি আসছে, বাসাও তারা বাঁধছে, ভেতরে ঢুকেছে। এবং সামনে বর্ষা, বর্ষা ঢুকে গেছে, তাদের এরকম বৃষ্টি ভেজে এরকম দৃশ্য দেখে আমাদের বুক আরও মানে হয়ে গেছিলো। তার ফলে আমরা এরকম আর করে টেম্পোরারি যত আছে গাছ এলাকার প্রায় 100টার মতো এরকম গাছে আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, যাতে এদের কোনো অসুবিধা না হয়। এই চিন্তাভাবনা নিয়ে আগামী দিন আরও গাছ গাছ পোঁতার সঙ্গে সঙ্গে যেগুলো গাছ ড্যামেজ হয়েছে সেগুলোর মধ্যে আরও গাছ পুঁতে দিচ্ছি আমরা। এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তোমার নাম? আমার নাম অরূপ ঘোষ। আচ্ছা, এই আমফান নিয়ে আপনার এলাকার যে সোশ্যাল ওয়ার্ক করে যে ছেলেগুলি কাজ করছে পাখির বাসা কৃত্রিম উপায় তৈরি করে দিয়েছে, এদের সম্বন্ধে আপনি কী বলতে চাইছেন? আমি প্রথমেই এদের এরকম ভালো উদ্যোগ নেবার জন্যে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে কোভিড-19 প্যান্ডেমিক চলাকালীন আমফান পরবর্তীকালে যে সাধারণ মানুষ, পশু পাখি, জীবজন্তু সকলে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে, কারণ বাড়িঘর দুটো ভেঙে যাওয়া থেকে শুরু করে গাছপালা ভেঙে যাওয়া থেকে শুরু করে সে তার কোনো মানে কোনো ব্যাখ্যা নেই। তো সেই হিসাবে আমি একটা কথা বলতে পারি এখানে, যে আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে জেনারেলি যে সহায়তা সহজে পাওয়া যেতে পারে, কিন্তু পশু পাখি, বিশেষ করে পাখিদের, তারা সেক্ষেত্রে পাবে না। কারণ তাদের গাছপালা সমস্ত ভেঙে যাওয়ার জন্যে, কিছু কিছু জায়গায় বাড়িবদ্ধ পুরনো ভেঙে যাওয়ার জন্যে তাদের সমস্ত বাসা যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে এই যে 17 নম্বর ওয়ার্ডে এই যে তরুণ যুব সমাজ যে উদ্যোগ নিয়ে তাদের জন্য যে ছোটো ছোটো সুন্দর করে বাসা এমনভাবে তৈরি করেছে, এবং সেই বাসাতে পাখিরা যেভাবে থাকছে বা যাচ্ছে, ঢুকছে, নিজেদের মতন করে একদম তার নিজেদের বাসার মতন, তার তুলনা হয় না। এরকম উদ্যোগী কাজকর্মের জন্যে আমি তাদের প্রচণ্ড শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই 17 নম্বর ওয়ার্ডের সমস্ত যুব সম্প্রদায়কে। যদিও আমরা জানি পাখিরা পরবর্তীকালে যে যার নিজের বাসা তারা নিজেরা করতে পারবে, কিন্তু এইরকম যে পক্ষীপ্রেমী এবং এইরকম যে উদ্যোগ এর আগে হয়েছে বলে আমার মনে হয় না, এটা আমার মনে হয়েছে যেন প্রথমবার আমি দেখছি। তাদের আবার আমি সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম হচ্ছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ চ্যাটার্জি, সেন্ট টমাস কলেজ, কলকাতাতে বক্সারি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।